ভিউয়ার্স আমার রান্নাগুলো নিশ্চয়ই আপনারা দেখছেন, আশা করি ভালো লাগছে। আমি আজকে আনারসি চাটনি করে আপনাদেরকে দেখাবো। আর যদি আমার রান্নাগুলো ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আমি 1 চামচ তেল ইউজ করছি। গরম হয়ে গেছে। একটা ছোট্ট টিপস বলছি, কালারটা খুব ভালো আসার জন্য প্রথমে তেলটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, 2-4 দানা। আর আমি এখানে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতো 5 ফোড়ন ছেড়ে দিচ্ছি। এবার হয়ে গেছে তেলটা। আমি এখানে আনারসটাকে ক্র্যাশারে কুড়িয়ে রেখে দিয়েছি। আমি কিন্তু হাফ আনারস ইউজ করছি। আনারস এটা তো কাঁচাই খাওয়া যায়, মানে কাটার পরেই খাওয়া যায়, যেহেতু এটা সেদ্ধর অতটা ব্যাপার থাকে না। আমি এখানে কিন্তু চিনিটা এখানে দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, লবণটা একটু পরে দেব। আর এখানে আমি একটু নারকেল কোড়া রেখেছি, এই 3 চামচের মতো নারকেল কোড়া, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখবেন নারকেল কোড়া দিয়ে আনারসের চাটনি ভীষণ সুন্দর লাগে খেতে। এসেছে, আমি সেই জন্য এর মধ্যে একটু কিশমিশ ছিটিয়ে দিচ্ছি, যাতে কিশমিশগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। কিন্তু প্রায় হওয়ার পথে আছে। আমি এখানে লবণটাকে দিয়ে দিচ্ছি। আমি 1/2 চামচ লবণ ইউজ করেছি আর 1/2 কাপ মতো চিনি, আপনারা দেখতেই পেলেন। এবার আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে লেবুর রসের গন্ধটাও আসবে আর খুব ভালো লাগবে। আর এই লাল করমজাগুলো দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি তো চেরির নাম করে তো বাজারে এটাই দেয়, হ্যাঁ, কিন্তু খেতে খুব ভালো লাগে। রস রাখছি খেতে ভালো লাগবে বলে। আমার চাটনিটা পুরো হয়ে গেছে, আনারসের চাটনি পুরো কমপ্লিট হয়ে আছে।